নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসে শনিদেবের কৃপা দৃষ্টি লাভের জন্য অবশ্য পালনীয় কয়েকটি নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো কিভাবে করবেন, শনিদেবের পুজোর পাঁচালী, শনিদেবের পুজোর নিয়ম এবং উপকরণ, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্ট ফলো করুন। জ্যোতিষীরা বলেন শনির কুদৃষ্টি অশুভ ফল জীবনে নিয়ে আসে। সৌরজগতের শনি গ্রহ এবং সপ্তাহের শনিবার দিনটি শনিদেবের নামেই নামকরণ করা হয়েছে। শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয় মিশ্রিত হোক না কেন, মৎস্যপুরাণ কিন্তু শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকাতেই ফেলেছে। প্রত্যেক শনিবার সন্ধেবেলায় শনিদেবের পুজো অর্চনা করার বিধান দেওয়া হয়েছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা আপনি যদি বাড়িতে শনিদেবের পুজো করতে চান, তবে ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো অর্চনা করুন। মাঘ মাসে পালন করুন কিছু নিয়ম, শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করতে অবশ্যই পারবেন। শনিদেব হলেন কর্মফলের দেবতা, যেমন কর্ম তেমন ফল। শনিদেব কর্মফলের দেবতা হওয়ার কারণে ফকির রাজা হতে পারে, রাজা ফকির হতে পারে নিজের কর্মদোষে। তাই আপনার কর্ম ভালো করুন, অপরের নিন্দা চর্চা করবেন না, অপরের অপকার করবেন না, অপরের কাজে বাধা দেবেন না। নিজের কাজ যদি আপনি নিজে মনোযোগ দিয়ে করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, শনিদেব সর্বদা আপনার ওপর কৃপা দৃষ্টি বজায় রাখবে। মাঘ মাসে শনি এবং রাহু উভয়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য লোহা বা কাচের গুলি মার্বেল রাখতে পারেন নিজের কাছে, উপকার পাবেন। মাঘ মাসের প্রতি শনিবার করে কাজল দান করতে পারেন বা কাজল সঙ্গেও রাখতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে শনিদেব নিজেই কাজল ব্যবহার করতেন, তাই তিনি কাজল খুব পছন্দ করেন। এই দিনে যদি কাজল দান করেন বা সঙ্গে রাখেন, তবে তিনি তুষ্ট হন। মাঘ মাসের প্রত্যেক মঙ্গল এবং শনিবারে তিল দান করুন অথবা তিল নিজের কাছে রেখে দিন। এতে সর্বদা শনিদেব বা বড় বাবার কৃপা দৃষ্টি আপনার উপর বজায় থাকবে, জীবনে খুশির মুহূর্ত ফিরে আসবে। এছাড়া মাঘ মাসের প্রত্যেক শনিবার মনে করে দরিদ্রদের অড়হর ডাল দান করতে পারেন, জীবনে যাবতীয় দুঃখ কষ্ট কেটে যাবে। শনির দোষ কাটাতে শাস্ত্রমতে মাঘ মাসে কালো রঙের বস্ত্র দান করার কথা বলা হয়েছে অথবা কালো রঙের বস্ত্র ব্যবহার করতে বলা হয়েছে। এই কয়েকটি নিয়ম পালন করলে প্রত্যেকে জীবনের বাধা কাটিয়ে উঠতে পারবেন, শনিদেবের কৃপা দৃষ্টিও ফিরে পাবেন। শনিগ্রহে দশা কাটাতে নীল রঙের ব্যবহার করার নির্দেশ দেন জ্যোতিষীরা। মাঘ মাসের শনিবার বড় বাবার পুজোর সময় নীল রঙের ফুল নিবেদন করতে পারেন, সেই ফুল সর্বদা নিজের সঙ্গে রাখবেন, তবে শনির দোষ কেটে যাবে, জীবনের বাধা বিপত্তিও সহজেই কাটবে। জ্যোতিষীরা বলেন শনিদেবের পুজোর জন্য নীল বা কৃষ্ণবর্ণের ঘট, ফুল, বস্ত্র, লোহা, মাসকলাই, কালো তিল, দুধ, গঙ্গা জল, সর্ষের তেল, এই সকল বস্তু আবশ্যক। নির্জলে উপবাস করে বা একাহার করে অনেকেই ব্রত পালন করেন। বড় ঠাকুর বা শনিদেবের কৃপা দৃষ্টি সকলেই লাভ করতে চান। যাদের শনি সাড়ে সাতির যোগ রয়েছে অথবা শনি গ্রহের যোগ খুব প্রবল, শনির দৃষ্টি কুষ্টিতে নিজ স্থানে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে শনিদেবকে তুষ্ট রাখাটা খুবই জরুরি। শনিদেবের পুজোর এই নিয়মগুলি পালন করুন, অবশ্যই ফল পাবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।